চ্যানেল শিবা বিনোদনের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজ আমরা মুখোমুখি হয়েছি কুচবিহার জেলা বিজেপির সভাপতি, তিনি প্রাক্তন সভাপতি এখন। দেখুন, আপনারা জানেন সকলে যে গত পঞ্চায়েত নির্বাচনে শুধু কুচবিহার জেলা বলে নয়, সারা পশ্চিমবঙ্গের 34,000 আসনে বিরোধী রাজনীতি দলকে কোনো প্রার্থী দিতে দেওয়া হয়নি। বিভিন্ন জায়গায় সন্ত্রাস করে, মারপিট করে, ডাঙাডাঙি করে তৃণমূল কংগ্রেস এককভাবে তারা ক্ষমতা দখল করেছে। কিন্তু বাস্তবে যেটা এখন দেখা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেসের যে মারপিট চলছে, প্রতিদিন দেখতে পাচ্ছেন আপনারা যে গতকালকে সিতাইতে একজন খুন হয়ে গেল, দিনহাটাতে প্রায় প্রতিনিয়ত বোমা উদ্ধার হচ্ছে, পিস্তল উদ্ধার হচ্ছে, কেউ হয়তো কার্বাইন নিয়ে ছবি তুলে ফেসবুকে পোস্ট করছে। তিনি উপপ্রধান, কিন্তু তৃণমূলের উপপ্রধানের স্বামী। তো আজকে তৃণমূল কংগ্রেস দলটা হচ্ছে সিপিএম থেকে ভেঙে এসে এই দলটা তৈরি হয়েছে, আর যার ফলে তাদের ক্ষয়ক্ষতি এখন এতটাই পর্যায়ে পৌঁছে গেছে যে উন্নয়ন করছে, কিন্তু উন্নয়নের নামে প্রকৃতপক্ষে আজকে এই যে গ্রামের রাস্তাঘাট, এখানে আসার পথে আমরা দেখছিলাম যে রাস্তাঘাট ভাঙ্গাচোরা অবস্থা, অথচ দিদি বলছেন উন্নয়ন হচ্ছে। তো প্রকৃতপক্ষে কুচবিহার জেলার উন্নয়ন কিছুই হয়নি, শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের কিছু নেতাদের পকেট ভরেছে। আর সেই কারণের জন্য আমরা বিভিন্ন গ্রামে গঞ্জে যাচ্ছি, মানুষকে সচেতন করছি, মানুষকে বোঝাচ্ছি যে আগামী লোকসভা নির্বাচনে মাননীয় নরেন্দ্র মোদীর যে উন্নয়ন, আজকে গ্রামে গ্রামে সার্ভের নাম করে, প্রধানমন্ত্রী আবাস যোজনার নাম করে বিরোধী রাজনীতি দল যারা করে তাদের বাড়িঘর, তাদের সার্ভে করা হচ্ছে না। আমরা বিভিন্ন জায়গায় বিডিও অফিসে এগুলো কমপ্লেন করেছি, ডিএমকেও কমপ্লেন করেছি। আশা করি মানুষ এগুলো কথা বুঝতে পারছেন, মানুষ তৈরি হয়ে আছেন, কারণ পঞ্চায়েত নির্বাচনে তারা ভোট দিতে পারেননি। আজকে তৃণমূল কংগ্রেসের বহু কর্মী, বহু নেতা তারা আমাকে বলেছেন যে দাদা কি বলবো, আমি তৃণমূল করি অথচ আমার ভোটটা আমি দিতে পারিনি, আমাকেও পর্যন্ত বিশ্বাস করে না। তো এই তো হচ্ছে তৃণমূলের অবস্থা। সেই কারণের জন্য আগামী লোকসভা নির্বাচনে বিভিন্ন সমীক্ষাতেও আমরা দেখতে পাচ্ছি যে মাননীয় নরেন্দ্র মোদীর নেতৃত্বে আগামী দিনে ভারতবর্ষে আবার ভারতীয় জনতা পার্টির এবং ভারতীয় জনতা পার্টির যে সহযোগী দল তারা সরকার গঠন করবে, এবং যে 5 বছর বা 4 বছরে মাননীয় নরেন্দ্র মোদী যে উন্নয়ন করেছেন, সেই উন্নয়নের ধারা বজায় রেখে এখন আপনারা জানেন যে বিশ্বের প্রায় প্রত্যেকটি দেশ আজকে তারা কিন্তু মানতে বাধ্য হচ্ছেন, মাথা নত করতে বাধ্য হচ্ছেন আজকে ভারতবর্ষের কাছে। এর নাম হচ্ছে উন্নয়ন। আজকে বিভিন্ন জায়গাতে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন যে সরকার চলছে, আপনারা দেখুন একের পর এক জিডিপি গ্রোথ আজকে সর্বকালীন রেকর্ড ছেড়েছে, আজকে শেয়ার মার্কেট সর্বকালীন রেকর্ড ছাড়িয়েছে। তো এর নাম হচ্ছে উন্নয়ন। ব্রিজ ভেঙে পড়ে যাচ্ছে, দিদি তার জন্য বলছেন এটা সিপিএমের আমলে ব্রিজ। আরে কি আশ্চর্য কথা, আপনি সরকারে আছেন দীর্ঘদিন যাবৎ, কেন আপনার দপ্তর ব্রিজের রক্ষণাবেক্ষণ করেনি, দেখেননি? তো কাজে এগুলো কথা বলে লাভ নেই, মানুষ আজকে বুঝতে পারছে, আর মানুষ তাদের এই প্রতিবাদ, তারা আগামী দিনে যে ভোট বাক্স, সেই ভোট বাক্সে প্রতিফলিত হবে। আচ্ছা, আমরা যে আজকের আপনি যে জায়গাটায় দাঁড়িয়ে রয়েছেন, এটা আমরা এর আগেও আসছি ভোটের যখন চলছিল পঞ্চায়েত ভোট, এটা বিজেপির দুর্গ বলা চলে আমরা জানি, এবং চতুর্দিকে যখন বিরোধী কর্মীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন, এখানে কিন্তু যারা বিরোধী করতো বিজেপি তাদের শক্ত মনোবল কিন্তু আমরা পঞ্চায়েত নির্বাচনে দেখতে পেয়েছি, এবং তারা শক্ত সমর্থভাবে প্রতিরোধেরও চেষ্টা করেছিল। যখন তারা ভোট প্রয়োগ করতে গেল এই যে বিলসি এপি স্কুলে, তখন তারা একটা বাধাপ্রাপ্ত হলো, এবং বাধাপ্রাপ্ত এসে এখানে কিন্তু বেশ কয়েকজন সেক্টর অফিসার এবং আর বেশ কয়েকটি গাড়ি এখানে আটকে দেওয়া হয়েছে। তো এই যে আপনার কর্মীরা এত এই চতুর্দিকে সন্ত্রাসকে উপেক্ষা করে এই যে একটা সাফল্য, এই এটা সেন্দুরের পার বলে বা ফেদ্দুর হরিবাড়ি বলে, এই জায়গাটা আপনার বিজেপি কর্মীদের কতটা আপনি মানে সফলতার ব্যাপারে আপনি কি বলবেন? বিজেপির কর্মীদের মনোবল এমনি চাঙ্গা আছে, আর তাদেরকে আটটু চাঙ্গা করার জন্য আজকে আমরা বিভিন্ন জায়গায় জায়গায় এই ধরনের গ্রুপ বৈঠকের মাধ্যমে তাদেরকে আবার মনোবলটাকে আরও চাঙ্গা করার চেষ্টা করছি সামনে লোকসভা নির্বাচনের উপলক্ষে। আজকের দিনে 9 তারিখে আমাদের এইরকম 10 থেকে 12টি জায়গাতে বৈঠক কিন্তু চলছে, আমি নিজেও কিছুক্ষণ আগে একটা বৈঠক শেষ করে এখানে এসেছি। এরকম বিভিন্ন আমাদের যে জেলার নেতৃত্ব তারা কিন্তু বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে তারা এই কাজগুলো করে চলছেন, কারণ লোকসভা নির্বাচন আমাদের সামনে,
আর সেই লোকসভা নির্বাচনকে লক্ষ্য রেখে আমাদের কার্যকর্তারা ফুললি চার্জ যেটাকে বলা হয় তারা ব্যস্ত এবং ব্যস্ততা চলছে একদম প্রতিদিন আমাদের এই লাগাতার কাজ চলছে এবং প্রতিটি বুথে বুথে যে বিএলওরা যারা যাচ্ছেন বসছেন যে ভোটার লিস্টের নাম তোলার কাজ সংশোধনের কাজ চলছে আগামী 31 অক্টোবর পর্যন্ত এই কাজটা চলবে তাতে আমাদের বিজেপি কার্যকর্তারা সক্রিয় ভূমিকা পালন করবে। আচ্ছা আরও একটা যে বিষয়টা যেটা যেহেতু সামনে লোকসভা ভোট, লোকসভা ভোটের আগে আপনারা তো তুমুল তোড়জোড় শুরু করে দিয়েছেন, তো এবার এই যে আপনারা যে প্রোগ্রামগুলো করে বেড়াচ্ছেন জেলা চষে বেড়াচ্ছেন আপনি প্রাক্তন জেলা সভাপতি হিসেবে, তাতে কীরকম সাড়া পাচ্ছেন? দেখুন মানুষ সাড়া দিচ্ছে, শুধুমাত্র কর্মীরাই নয়, বিভিন্ন জায়গাতে আমাদের যে কার্যকর্তারা তারা আমাদের কাছে বলছেন বহু দলে দলে লোক বিজেপিতে সামিল হচ্ছেন, তৃণমূল কংগ্রেসের অনেক বড় মাপের নেতারা তারা যোগাযোগ করছেন, কিন্তু তারা এখন ভয় পাচ্ছেন যে এই মুহূর্তে যদি বিজেপিতে আমরা যাই তাহলে হয়তো আমারও বাড়িঘরটা ভাঙবে, আমারও হয়তো চাকরির জায়গা থেকে ট্রান্সফার করে দেবে, সেই কারণে তারা সবাই সাইলেন্টলি আছেন, লোকসভা নির্বাচনে তারা সেটা ভোট বাক্সে প্রতিফলিত করবে। কিছুদিন আগে একটা ঘটনা দেখা গেল, পরেশ অধিকারী সদ্য তিনি তৃণমূলে যোগদান করলেন, অথচ যোগদানের কয়েকদিনের মধ্যে তার মেয়ের নাম এসএসসির তালিকায় ওয়েটিং লিস্টে ফার্স্ট লিস্টে চলে গেল, তো এই বিষয়টা আপনি কীভাবে দেখছেন? দেখুন এটা তো তৃণমূলের কালচার, আর যারা এই ধরনের রাজনীতির সঙ্গে যুক্ত কিছু পাওয়ার লোভে যারা দলবদল করেন এই ধরনের লোককে আমরা ঘৃণা করি, কারণ দলবদলের এই যে রাজনীতি এই রাজনীতিতে আজকে যারা যারা তৃণমূল কংগ্রেসের, আজকে তৃণমূল কংগ্রেসটা কোথায়? তৃণমূল কংগ্রেস তো কুচবিহার জেলাতে আমি মনে করি নেই, যারা প্রকৃত তৃণমূল করতেন সেই পুরনো আমলের তৃণমূল আজকে নেই, আজকে সমস্ত ফরওয়ার্ড ব্লকের আজকে সমস্ত সিপিএমের লোক এসে তৃণমূল কংগ্রেসে ভর্তি করে ফেলছে, আজকে যারা এমএলএরা আছে একের পর এক আমি নাম ধরে ধরে বলতে পারি, আজকে অর্ঘবাবু সিপিএম থেকে, তারপরে আপনার ওই দিনহাটার উদয়ন গুহ তিনি এসছেন ফরওয়ার্ড ব্লক থেকে, এইরকম কুচবিহার জেলাতে 4-5 জন এমএলএ যারা কিনা মানে বিভিন্ন রাজনৈতিক দল থেকে তারা এসছে, প্রকৃত যারা তৃণমূল কংগ্রেস করেন আজকে কিন্তু তারা ব্যাকফুটে চলে গেছে, আজকে যার যিনি সাংসদ তার সাথে জেলা সভাপতির দ্বন্দ্ব চলছে আমরা প্রকাশ্যে দেখতে পাচ্ছি, তো সে কারণে তৃণমূল কংগ্রেস দলটা আগামী দিন থাকবে না, মানুষ ভারতীয় জনতা পার্টিকে সমর্থন করছে আর তার জন্য আজকে 22টি রাজ্যে ভারতীয় জনতা পার্টি তার শাসন ক্ষমতা চালাচ্ছে, এবং উন্নয়নের কথা যদি বলেন উন্নয়ন একমাত্র প্রকৃত উন্নয়ন দিতে পারে ভারতীয় জনতা পার্টি, সেটাই বিগত 4 বছরে শুধু নয়, অটল বিহারী বাজপেয়ীজি প্রয়াত হয়েছেন, অটল বিহারী বাজপেয়ীজির কথা আজকেও মানুষ কিন্তু স্মরণ করছেন, তো সেই জন্য আগামী দিনে মানুষ ভারতীয় জনতা পার্টিকে সমর্থন করবে এই বিষয়ে কোনো সন্দেহ। আচ্ছা নিখিলবাবু আরও একটা বিষয় আমি আপনাকে প্রশ্ন করছি, কিছুদিন আগে আপনাদের একজন মহিলা নেত্রীকে অনুব্রতবাবু বললেন যে গাঁজা খেতে ফাঁসিয়ে দেওয়া সঙ্গীতে আমাদের এই মুহূর্তে কুচবিহার জেলাতে আমার নিজের বিরুদ্ধে আমার 7টি কেস চলছে, আমি যেই সময় আউট অফ ইন্ডিয়া অর্থাৎ বিদেশে ছিলাম আর সেই সময় আমার নামে একদম 1 নম্বর আসামি হিসাবে একটা কেস দেওয়া হয়েছে, পাসপোর্টে আমি বিদেশে আছি, ভিসাতে আমি বিদেশে আছি অথচ তা সত্ত্বেও আমার নামে কেস দেওয়া হয়েছে, তো এটা তৃণমূলের কালচার, এইভাবে করে বিজেপিকে দমাতে পারবে না, বিজেপি দমবে না, কারণ ভারতীয় জনতা পার্টি যারা করে তারা হচ্ছে সব বাঘের বাচ্চা শেরের বাচ্চা, কাজেই ভারতীয় জনতা পার্টি আগামী দিনে পশ্চিমবঙ্গের থেকে তৃণমূল কংগ্রেসকে উৎখাত করবে, আপনাদের খালি সময়ের অপেক্ষা দেখতে হবে। আর যে বিষয়টা নিয়ে বর্তমানে তোলপাড় চলছে এবং জায়গায় জায়গায় দেখা যাচ্ছে যে এই যে ঘরের যে আপনি একটু আগে বললেন আপনার সবাই যে ঘরের জন্য যে সার্ভে চলছে প্রধানমন্ত্রী আবাস যোজনা, তাতে দেখা যাচ্ছে বেশ কিছু জায়গায় আমাদের কাছে রিপোর্ট রয়েছে 200 টাকা 100 টাকা দিয়ে ফর্ম বিক্রি করে তাদের নামগুলো নথিভুক্ত করা হচ্ছে এবং যারা বিরোধী করছে তাদের নামগুলো কিন্তু নেওয়া হচ্ছে না, অর্থাৎ এটা কি তারা ইচ্ছাকৃতভাবে করছে, এটা কি আপনি মানে আপনার কী মত? এটা কি তারা সিন্ডিকেট রাজ পশ্চিমবঙ্গ জুড়ে চলছে, কী করে তৃণমূল নেতাদের পকেট ভর্তি করা যায় সেইটা তারা দেখছেন, কে কোথায় টাকা কামাই করে ওই জেলাতে ভাগ পাঠাবে রাজ্যে ভাগ পাঠাবে, যে যত বেশি টাকা কামাই করে দিতে পারবে তার তত বড় পোস্ট, আজকে এই চলছে তৃণমূল কংগ্রেসের মধ্যে, তো কাজেই আমরা আমাদের কর্মীদেরকে বলে দিচ্ছি যে কার কার ঘরের সার্ভে হয়নি তাদের তালিকা তৈরি করো,
আর তৈরি করে বিডিও অফিসে তার বিল জমা করো। বাকি আমরা জেলার থেকে এই বিষয়ে যেমন রাজ্যে এই বিষয়ে আমরা বৃহত্তর আন্দোলন গড়ে তুলবো, তেমনি আমরা কেন্দ্রের কাছেও এই বিষয় নিয়ে জানাবো। আপনাকে দুটো প্রশ্ন করে আমরা আজকে শেষ করে দেবো। প্রথম প্রশ্ন এই যে আগে অনেকে সিপিএম কর্মীরা বলে থাকেন তাদের আমরা এসএসসিতে প্রশ্ন করতে হতো, তো এরা আসার পর 5 বছর থেকে এসএসসিটা বন্ধ আছে এবং বহু বেকার যুবক যুবতীরা আজকে কিন্তু এই যে গ্রাজুয়েশন করে তারা কিন্তু এই যে চাকরি একটা হাতছানি থেকে এটা রত হচ্ছে এবং ব্যাহত হচ্ছে, যারা প্রাথমিকে চাকরি পাচ্ছে এবং বাসে ট্রামে যেখানে যাবেন সেখানে কিন্তু শোনা যাচ্ছে 10 লাখ ছাড়া চাকরি হচ্ছে না। এই যে 10 লাখ এবং এই যে এসএসসিটা বন্ধ, এই ব্যাপারে আপনাদের কী উদ্যোগ থাকবে এবং আপনি ক্ষমতায় আসেন তাহলে আপনারা কী করবেন? এই যে এসএসসিটা বন্ধ হয়ে আছে, এই যে 10 লাখের কালচার কীভাবে বন্ধ হবে? প্রথম কথা হচ্ছে যে বর্তমান যে সরকার, সেই বর্তমান সরকার আজকে সরকারি কর্মচারীদের ডিএ দিতে পাচ্ছেন না। কেন? আবার তিনি কখনো কখনো বলছেন ডিএ চাওয়ার নাম করে ঘেউ ঘেউ করছে, অর্থাৎ সরকারি কর্মচারীদের তিনি কুকুরের সাথে তুলনা করছে, পশুর সাথে তুলনা করছে। দেবেন কোত্থেকে? কারণ হচ্ছে হাজার হাজার কোটি টাকা ঋণ ধার করে ঘি খাওয়া যায়, কিন্তু প্রকৃত উন্নয়ন করার জন্য বা সরকারি কর্মচারীদের ডিএ দেওয়ার নাম করে যে টাকাটা দেওয়া দরকার সেই টাকাটা তো মেলা খেলা করে তিনি নষ্ট করে শেষ করছেন। তিনি ঘন ঘন দার্জিলিং নাকি তার ভালো লাগে, দার্জিলিং মাঝে মধ্যে তিনি ঘুরতে চলে আসেন, আর দার্জিলিং যখন ঘুরতে চলে আসেন কার টাকা যায়? সরকারের টাকা যায়, সরকার মানে পাবলিকের টাকা। সেখানে হাজার হাজার পুলিশ কর্মী মোতায়েন করতে হয়, হাজার হাজার গাড়ি সেখানে তাদের যাতায়াত করতে হয়। তো এইভাবে করে টাকা নষ্ট না করে প্রকৃত পক্ষে যদি আজকে এসএসসির যারা বেকার যুবক সম্প্রদায়, আজকে যারা যুবতীরা আছে যারা পড়াশোনা করে এখানে চাকরি না পেয়ে তারা বিদেশে বা ভিন রাজ্যে চলে যাচ্ছে, তাদেরকে কী করে আজকে পশ্চিমবঙ্গে আনা যায়, তার জন্য ভারতীয় জনতা পার্টি চেষ্টা করবে এবং ভারতীয় জনতা পার্টি যেখানে যেখানে ক্ষমতায় আছে সেখানকার ছাত্রছাত্রীরা সেখানকার যুবক সম্প্রদায় তারা কখনো বাইরে যায় না, বরং এখানকার পশ্চিমবঙ্গের থেকে হাজার হাজার বেকার যুবক যুবতীরা তারা রাজস্থান, গুজরাট, মধ্যপ্রদেশ, হরিয়ানার মতো জায়গায় গিয়ে তারা কাজ করছেন, সসম্মানে তারা বাঁচছেন। আচ্ছা, আসামে সর্বানন্দ সোনোয়াল এই যে তিনি যে এনআরসি চালু করলেন তাতে 40 লক্ষ মানুষের নাম বাদ গিয়েছে, যদিও এটা সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে রয়েছে, এটা একটা চূড়ান্ত পরিণতি আছে। তো আপনারা যদি পশ্চিমবাংলায় আসেন তাহলে কি পশ্চিমবাংলায় এনআরসি চালু করতে চলেছেন? দেখুন, আমাদের একটাই দাবি, সেটা হচ্ছে আজকে যারা ধর্মের ভিত্তিতে যারা অন্য দেশ থেকে এসে ভারতবর্ষে আশ্রয় নিয়ে আসে নিজের ধর্মকে রক্ষা করবার জন্য, তারা পরিষ্কার আমাদের দেশের শরণার্থী বা তারা আমাদের দেশের আগামী দিনে তারা ভারতবর্ষে থাকতে পারবে। কিন্তু যারা ভারতবর্ষে অনুপ্রবেশ করে আছেন, যারা নিজেদের ধর্মকে সেই দেশেও রক্ষা করতে পারতেন কিন্তু শুধুমাত্র এখানে এসে ভিড় করা, দেশটাকে নষ্ট করা, দেশের অখণ্ডতাকে নষ্ট করা, এই কারণের জন্য যারা ধর্মের এই দোহাই তুলে যারা এসে অনুপ্রবেশ করে আছেন তাদেরকে আমরা ভারতবর্ষ থেকে বিতাড়িত করব। এনআরসি যেমন আজকে সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে চালু হয়েছে, যারা প্রকৃতপক্ষে ভারতবর্ষের নাগরিক, যারা ভারতবর্ষকে নিজের মাতৃভূমি বলে মনে করে, যারা ভারতবর্ষকে নিজের দেশ বলে মনে করে তারা ভারতবর্ষে থাকবে, যারা ভারতবর্ষকে টুকরো টুকরো করতে চায়, ভারতবর্ষের অখণ্ডতাকে নষ্ট করতে চায় তাদের ভারতবর্ষে স্থান নেই।